নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে ক্লাস টুয়েলভ ফিজিক্সের একটি নতুন চ্যাপ্টার। এবছর আমাদের 2019 সালের জন্য একদম চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর অথবা সাজেশান বলতে পারেন কোন কোন প্রশ্নগুলো দেওয়া ইম্পর্টেন্ট সেগুলোর জন্য ভিডিও আমরা স্টার্ট করলাম। আজকে যে চ্যাপ্টারটি আমি আলোচনা করব সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ প্রথম যে চারটি চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র সম্বন্ধীয় আছে তার প্রথম চ্যাপ্টার, অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বা এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, এই চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। আগে বলে নিই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তো দেবই, তাছাড়াও অন্যান্য সাবজেক্টে পাবেন, কিন্তু প্রথমে জানা দরকার যে যে চ্যাপ্টারটি আপনি পড়বেন সেখান থেকে বিগত বছরগুলিতে কত নম্বরের প্রশ্ন এসছে বা কীভাবে এসছে। সেটা আগে জানতে পারলে তো আমাদের একটা পরিষ্কার ধারণা চলে আসবে যে এই চ্যাপ্টার থেকে এবছর কত নম্বরের প্রশ্ন আসে। এই ধরনের প্রত্যেক চ্যাপ্টার ডিসকাস করার সময় আমরা প্রত্যেক নাম্বার কিন্তু বলে দেব। তো চলুন দেখে নিই এই চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি, যদিও সিলেবাসের মধ্যে বলা আছে এই চ্যাপ্টার থেকে দু নম্বরের একটি প্রশ্ন আসার কথা, কিন্তু 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে একটিও প্রশ্ন পড়েনি। এবার 2017 সালে, 2017 সালে একটি মাত্র প্রশ্ন এসেছিল এখান থেকে দু মার্কসের। আবার 2018 সালেও এখান থেকে কোনো প্রশ্ন পড়েনি। তাহলে দেখতে পাচ্ছি 2013 থেকে 18 পর্যন্ত মাত্র একটি দু নম্বরের প্রশ্ন যেটি 2017 সালে পড়েছিল। শুধু কি ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের যে এইচএস পরীক্ষা, তার নিট, এআইপিএমটি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা জি, যেগুলো হয়, যতগুলো জি মেন হয়, কোনো পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সেভাবে আসেনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে আপনি এই চ্যাপ্টার নিয়ে প্রশ্ন বলবেন কেন বা করার কী দরকার আছে? দেখুন, 2017 সালে যেহেতু দু নাম্বার এসেছে, আমাদের 70-এর মধ্যে 70 তুলতে গেলে একটি নাম্বারও ছড়া যাবে না, তাই এখান থেকে আমাদেরকে পড়তে হবে যেহেতু সিলেবাসের অন্তর্গত। তো 2017-তে এসেছে, 18-তে আসেনি, মানে 19-এ আসতে পারে। তাই জন্য আমরা কিছু হাতে গোনা প্রশ্ন আলোচনা করব যেগুলো আমরা খুব সহজেই করে নিতে পারবো। তো চলুন শুরু করি, আর এই চ্যাপ্টার থেকে কোন কোন হাতে গোনা কয়েকটি প্রশ্নের কথাই আমি বলছি। প্রশ্ন, প্রথম প্রশ্ন, তড়িতের আধানের ইলেকট্রনীয় মতবাদ, অর্থাৎ তড়িৎ আধানের ইলেকট্রনীয় মতবাদ আলোচনা করো, যদি আসে এক নম্বরের একটি শর্ট প্রশ্নের দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, আধানের কোয়ান্টায়ন কাকে বলে, আধানের কোয়ান্টায়ন কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন। আর একটা কথা বলে রাখি, যারা ইংলিশ মিডিয়াম ভার্সন বা ইংলিশ ভার্সন, ওয়েস্টবেঙ্গল বোর্ডেরও ইংলিশ ভার্সন থাকতে পারে, তারা অনেকেই কমেন্ট করছে স্যার বাংলা আমি বুঝতে পারছি না, ইংলিশে একটু বললে ভালো হয়, ইংলিশে একটু বললে ভালো হয়। দেখুন, আমি আপনাদের জন্য হয়তো আলাদা করে বেশ কিছু ভিডিও বানাবো, তবে টপিকগুলো দেখে সেই টার্মগুলো যদি বই থেকে পড়ে নেন খুব ভালো। আমি চেষ্টা করছি প্রত্যেক বাংলা কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনটা ইংলিশ ভার্সনটা আপনাদের স্ক্রিনে যেন ভেসে ওঠে, সেই ব্যাপারে চেষ্টা করছি, প্রত্যেক ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, যাতে ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো আপনাদের স্ক্রিনের সামনে ভেসে উঠবে। এই আধানের কোয়ান্টায়ন কী বা ইলেকট্রনীয় মতবাদ যেটা আগে কোশ্চেন বললাম সেটা কী, তার টপিকটা কী বা কোন প্রশ্নটা পড়বেন সেটা আমি চেষ্টা করবো ইংলিশ ভার্সনটা লিখে দেওয়ার। চলুন দেখে নেওয়া যাক তৃতীয় প্রশ্ন কী। কয়েকটা সংজ্ঞার কথা বলবো, আবেশী আধান, আবিষ্ট আধান, মুক্ত আধান, বদ্ধ আধান, এই জিনিসগুলো কী একটু দেখে রাখবেন, কারণ আমি দেখেছি যে একাধবার এটা টেস্ট পেপার ফেস্ট পেপারে মাঝে মাঝে দিয়ে থাকে, তো এগুলো একটু করে রাখা ভালো। এরপরে যে প্রশ্নের কথাটি বলবো, তড়িৎ পর্দা কাকে বলে, এটি কোন নীতির ওপর কাজ করে, তড়িৎ পর্দা কাকে বলে, এটি কোন নীতির ওপর কাজ করে। পরে আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের কথা বলবো, আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, ইহা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই আধানের তলমাত্রিক ঘনত্ব সংক্রান্ত এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক থাকে, এই অঙ্কগুলো কিন্তু সলভ করবেন। আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা, অর্থাৎ সিগমা ইজিক্যাল টু কিউ বাই এ বা সিগমা ইজিক্যাল টু কিউ বাই ফোর পাই আর স্কোয়ার, এই সমীকরণ দ্বারা সূচিত করা হয়। এখানে প্রত্যেকটা কোয়ান্টিটি সম্বন্ধে ভালোভাবে জেনে, ইউনিট সম্বন্ধে ভালোভাবে জেনে আপনি অঙ্কগুলো করতে যাবেন। দু একটি অঙ্ক করলেই আরামসে গোটা চ্যাপ্টার সম্বন্ধে আপনার ধারণা সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য বলছি আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে ডেফিনেটলি কয়েকটা অঙ্ক করে যাবেন। এরপরে একটি প্রশ্নের কথা বলবো, যে প্রশ্নটি 2013 সালের আগে পর্যন্ত প্রচণ্ডভাবে পড়তো, সেই প্রশ্নটি কিন্তু গত কয়েক বছর ধরেই দিচ্ছে না, সেটি হলো পরিবাহীর আধান সর্বদা যে বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এর একটি ব্যাখ্যা করতে বলে বা পরীক্ষামূলক দেখাতে বলে। যদি ব্যাখ্যা করতে বলে, একটি এক্সাম্পল বা সুন্দর একটি উদাহরণ পরীক্ষার সাহায্যে দেখাবেন,
প্রজাপতি জাল পরীক্ষা আছে, অনেকের বই দেখবেন বিভিন্ন প্রকাশনীর বইতে অনেকেই আছে, নাম নিচ্ছি না, তবে অনেক বই দেখবেন প্রজাপতি জাল পরীক্ষা আছে, বা অনেক সময় দেখবেন দুটি একটি আংটা পরীক্ষা, একটি লোহার গোলকের উপর দুটি আলাদা আলাদা আংটা চাপানো হলো, বিভিন্ন বই বিভিন্ন রকম পরীক্ষাগুলো আছে, একটু পড়ে নিলেই হবে। সব থেকে সহজ পরীক্ষা প্রজাপতি জাল পরীক্ষাই বলবো, যদি আপনি পড়ে নিতে পারেন তো দেখবেন যে আধানের সর্বদা কেন বাইরের পৃষ্ঠে অবস্থান করে, পরিবাহীর মধ্যে আধানের থাকে না, সেটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। তো এই চ্যাপ্টারের মধ্যে আর একটি প্রশ্নের কথা বলবো, যেটা হচ্ছে বজ্রবহ বা বজ্র নিবারক। বজ্রবহ কী বা বজ্র নিবারক কী, বা বজ্রবহের সময় কোন স্থানটা হচ্ছে নিরাপদ, কোন স্থানটা নিরাপদ নয়, এই জাতীয় জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবেন। এরপরে একটি বলবো, এটা শর্ট কোয়েশ্চেন এক নম্বরের জন্য, কোনো বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত? একটা বস্তুতে যদি -80 মাইক্রোকুলম যদি থাকে, আধান থাকে, তাহলে এর মধ্যে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। -80 মাইক্রোকুলমকে কুলমে কনভার্ট করুন, মাইক্রোটাকে ভেঙে দেবেন, দিয়ে ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻¹⁹ কুলম, বসিয়ে দিলেই অ্যান্সারটা এসে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে লাস্ট আরেকটি প্রশ্নের কথাই বলবো, প্রকৃতিতে প্রাপ্ত সর্বনিম্ন আধানের মান কত? প্রকৃতিতে প্রাপ্ত সর্বনিম্ন আধানের মান 1.6 × 10⁻¹⁹ কুলম। এই কটি প্রশ্ন এখান থেকে করবেন, যদিও আমি আগেই বলেছি চ্যাপ্টারের প্রথমে শুরুতেই বলেছি যে এইখান থেকে কোন কোন ইয়ারে কোন কোন কত প্রশ্ন পড়েছে সেগুলো সবই বলেছি। এইভাবে প্রত্যেক চ্যাপ্টারের প্রশ্ন এবার থেকে দেওয়া শুরু করলাম, 2019 ক্যান্ডিডেটের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যারা ভিডিওটা দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রত্যেক চ্যাপ্টার ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন যে প্রতি বছর কোনখানকার থেকে প্রশ্ন এসেছে, এবছর থেকে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কি আসবে না, পরিষ্কার সুস্পষ্ট ধারণা হবে। আমি বারবার বলি, সাজেশান পড়লে খুব ভালো, হয়তো নাম্বার উঠবে না, যদি ভালো নাম্বার 70-70 পেতে চান তাহলে আপনাকে টেক্সট বইটা ভালো করে ফলো করতে হবে। যে কোনো লেখকের টেক্সট বই ভালো করে ফলো করতে পারেন তাহলেই কিন্তু সফলতা পাবেন। এছাড়া সঙ্গে ফিজিক্স একাডেমির সাজেশান অবশ্যই থাকবে, আমাদেরকে সব চ্যাপ্টারের মধ্যে সাজেশান দেওয়ার চেষ্টা করবো, থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বাংলা ইংরাজি সমস্ত, বায়োলজি থাকবে। তো বিভিন্ন স্যাররা আমাদের এই বিভিন্ন সাবজেক্টগুলো রেডি করে দেন, আমি হয়তো তাদের সব ভিডিও বানাই, ফিজিক্স বেসিক্যালি আমি বানাই, বাকি অন্যান্য টিচারগুলো কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোই রেডি করে থাকেন। ভিডিওটা সব ভিডিওই হয়তো আমি বানাবো, তারা হয়তো বানান না। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে একটি অন্য চ্যাপ্টার নিয়ে, যেখানে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2019 কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোর জন্য। দেখতে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।